আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে শেয়ার করব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ পরিকল্পনা ফর্ম কিভাবে আপনারা প্রস্তুত করবেন কারণ আপনারা জানেন প্রত্যেক অর্থ কিন্তু স্লিপের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে অর্থ বরাদ্দ দেওয়া হয় বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই পরিকল্পনা ফর্মটি আপনারা তৈরি করবেন তো চলুন শুরু করা যাক তো লক্ষ্য করুন এটা হচ্ছে আমার বিদ্যালয়ের স্লিপ পরিকল্পনা ফর্ম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা ছক মধ্যমেয়াদি প্রথমে আপনাকে দিতে হবে বিদ্যালয়ের নাম এখানে আমি আমার বিদ্যালয়ের নাম দিয়ে দিয়েছি ঠিকানা দিতে হবে বিদ্যালয়টা কোথায় অবস্থিত এই যে ঠিকানা এরপর ইএমআইএস কোড আপনার বিদ্যালয়ের ইএমআইএস কোডটা আপনি এখানে দিয়ে দিবেন প্রতিষ্ঠার বছর আপনার বিদ্যালয়টা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এছাড়া যদি জাতীয়করণকৃত বিদ্যালয় হয় তাহলে কত সাত সালে জাতীয়করণ হয়েছে সেটাও দিতে হবে এরপরে আপনাকে দিতে হবে ছয় নম্বরে বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা এস ডিজি ঘনং শিক্ষার্থীদের দেশপ্রেমে সম্পৃক্ত ও উদ্ভিদকরণ ঘনং বিদ্যালয়কে শিশু বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এর পরের অপশান আপনাকে সাত নম্বরে দিতে হবে শিক্ষক তথ্য তো লক্ষ্য করুন এখানে শিক্ষক তথ্যের মধ্যে দেওয়া আছে শিক্ষক পদ সংখ্যা দিবেন কর্মরত কতজন শূন্য পদ থাকলে সেটা দিবেন শিক্ষক ছাত্র অনুপাত কত সেটা দিবেন প্রয়োজনীয় শিক্ষক আপনার কতজন শিক্ষক প্রয়োজন সেটা আপনি লিখে দিবেন এরপর আমরা চলে যাচ্ছি শ্রেণীভিত্তিক ছাত্রছাত্রীর ভর্তি সংক্রান্ত তথ্য এই যে শ্রেণীভিত্তিক তথ্য এটা কিন্তু আপনাকে পুরোটাই দিতে হবে তো আপনি এখানে শ্রেণী হিসাবে প্রাক প্রাথমিক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর তথ্যগুলি দিবেন প্রথমে আপনার চলতি বছর যেহেতু এটা দু হাজার তেইশ আমি কিন্তু এটা দু হাজার বাইশেরটা আপনাদের সাথে শেয়ার করছি তাহলে এখানে লেখা আছে চলতি বছর দুই হাজার বাইশ আপনারা দেবেন চলতি বছর দু হাজার তেইশ এরপর আগামী বছর এখানে দেবেন দুই হাজার চব্বিশ তৃতীয় বছর এখানে দেবেন দু হাজার পঁচিশ এরপর আপনি ছাত্রছাত্রী লিখে এই যে আপনি চব্বিশ এবং পঁচিশ দেবেন এখানে কিন্তু আপনাকে সম্ভাব্য ছাত্রছাত্রী হিসাব করে দিয়ে দিতে হবে এরপর নিচে একটি গড় দেখতে পাচ্ছেন এই নিচের গড়টিতে আপনাকে দিতে হবে মোট শিক্ষার্থী তো এরপরে দিতে হবে বিশের চাহিদা সম্পন্ন আপনার যদি বিশের চাহিদা সম্পন্ন শিক্ষার্থী থাকে তাহলে ঠিক পূর্বের মতো এখানে দিয়ে দিতে হবে তিন বছরের জন্য এরপর আমরা চলে যাচ্ছি দশ নম্বর ঝরে পড়ার শিক্ষার্থীর তথ্য দশ সঙ্গে দেখুন এখানে ঝরে পড়া শিক্ষার্থীর তথ্য দেবেন বালক বালিকা প্রতিবন্ধী বালক প্রতিবন্ধী বালিকা মোট কত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম এখানে আপনাকে দিতে হবে পূর্ববর্তী বছরের তো এখানে দেখুন লক্ষ্য করুন আমার দেওয়া আছে দুই হাজার একুশ আপনার এখানে দেবেন পূর্ববর্তী বছর হিসাবে দুই তো এটা ছিল প্রথম পেজ এর পরের পেজ যেটা আছে এখন এটা সেটা শেয়ার করছি বন্ধুরা লক্ষ্য করুন এখানে এবার চলে যাচ্ছি এগারো নং বিদ্যালয় পরিস্থিতি বিশ্লেষণ দুই হাজার একুশ বাইশ আপনারা এখানে দিবেন দুই হাজার এরপর এগারোর এক বিদ্যালয়ের সমস্যা নিরূপণ সংক্রান্ত তথ্য আপনাকে বিদ্যালয়ের কিছু সমস্যা এখানে তুলে ধরতে হবে দেখুন এখানে আমরা যে সমস্যাটা গত বছর তুলে ধরেছিলাম সমস্যার বিষয় বিদ্যালয় ভবন সমস্যার কারণ হচ্ছে পরিত্যক্ত তো আপনার যদি পরিত্যক্ত থাকে ভবন সমস্যা থাকে জরাজীর্ণ থাকে আপনার যদি শ্রেণীকক্ষের স্বল্পতা থাকে তুলে ধরবেন সমস্যার প্রভাব এর কারণে কী সমস্যা হতে পারে সেটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি শিক্ষার্থীদের বসার স্থান অভাব এরপর দুই নম্বর সজ্জিত কক্ষ সজ্জিত কক্ষ অপ্রতুল শিক্ষণ আকর্ষণীয় নয় তিন নম্বর বেঞ্চ বেঞ্চ সংস্কার বেঞ্চ সংকট দেখা দেয় চার নম্বর প্রাক প্রাথমিক শিক্ষা খেলার সামগ্রী অপ্রতুল সবাই খেলার সুযোগ পায় না পাঁচ নম্বর শিক্ষক স্বল্পতা পদ নয় পাঠদান বিঘ্নিত ছয় নম্বর মাঠে মাঠে ফেলা মাঠ উঁচু নিচু শিক্ষার্থীদের খেলা দুলা বিঘ্নিত হয় এরপর সাত নম্বর সীমানা প্রাচীর বরাদ্দ নেই নিরাপত্তা বিঘ্নিত আট নম্বর শিশুতোষ বই সরবরাহ কম পাঠদান বিঘ্নিত নয় নম্বর হোয়াইট বোর্ড স্বল্প পাঠদান বিঘ্নিত দশ নম্বর উপকরণ তাক বরাদ্দ নয় উপকরণ সংরক্ষণ সমস্যা এগারো নম্বর বৈদ্যুতিক বাল্ব বরাদ্দ নয় প্রতিকূল আবহাওয়ায় পাঠদান বিঘ্নিত বারো নং খেলাধুলার সামগ্রী সরবরাহ কম খেলাধুলায় পরিচালনার সমস্যা তেরো নং সাংস্কৃতিক কর্মকাণ্ড বাদ্যযন্ত্রণায় সাংস্কৃতিক চর্চায় আগ্রহ কম চোদ্দ নং স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পরিবেশ কোভিড উনিশ পরিস্থিতি মৃত্যু ঝুঁকি রয়েছে এভাবে আপনার যদি আরও অন্যান্য সমস্যা থাকে আপনারা এভাবে লিখে দেবেন এরপর এগারো দুয়ে বলা আছে সমস্যার মাত্রার ভিত্তিতে সমাধান নির্ধারণ তা পদাধিকার ভিত্তিতে সমস্যার তালিকা এই যে আমরা চোদ্দোটা সমস্যা দিলাম এর মধ্যে কোন সমস্যা আপনার সবার আগে সমাধান প্রয়োজন সেই নাম্বারগুলি বসিয়ে দেবেন সমস্যার সমাধানের প্রয়োজনীয় কার্যক্রম কার্যক্রম কি সেটা দিবেন সমস্যা সমাধানের সক্ষমতা সেটা লিখবেন তো দেখুন তিন আট দশ এগারো চোদ্দো বরাদ্দ হতে আর সমস্যার সমাধান সক্ষমতা নাই এক দুই চার পাঁচ ছয় সাত নয় বারো তেরো এর জন্য সরকারি বরাদ্দ স্থানীয় উদ্যোগ প্রয়োজন প্রচেষ্টা চলমান আছে বারঙায় দিতে হবে অভৌত চাহিদা কার্যাবলীর উদাহরণ মধ্যমেয়াদী পরিকল্পনা এগারো এর আলোকে প্রাধিকার ভিত্তিতে ক্রমানুসারে কার্যবলী অন্তর্ভুক্ত করতে হবে তো এখানে দেখুন এগারো দুইয়ের আলোকে কিন্তু এর বাইরে কিন্তু যাওয়া যাবে না এই যে আমরা এখানে যে তালিকাটা দিলাম এর আলোকেই করতে হবে তো এখানে লক্ষ্য করুন প্রথমে আপনারা দেবেন কার্যাবলী বর্তমান অবস্থা বর্তমান সংখ্যা তিন বছরের আপনাকে চাহিদা দিতে হবে তো লক্ষ্য করুন এখানে আমরা প্রথমে যেটা দিয়েছি ক প্রাক প্রাথমিক শিক্ষা উপকরণ তালিকা বর্তমান সংখ্যা নাই বর্তমান অবস্থা নাই বাস্তব সংখ্যা শিক্ষা উপকরণ দশটি আর্থিক ব্যয় দুই হাজার পাঁচশো টাকা এরপর খেলাধুলার সামগ্রী চৌত্রিশ সাত হাজার পাঁচশো মোট চুয়াল্লিশ দশ হাজার টাকা এরপর চলে যাচ্ছে শিক্ষণ শেখানো কার্যাবলীর ক্ষেত্রে এখানে লক্ষ্য করুন শিখন শেখানো কার্যাবলী শিখন শেখানো উপকরণ তালিকা পঁচিশ পনেরো হাজার টাকা পোর্টেবল স্পিকার বর্তমান সংখ্যা আছে একটি বর্তমান অবস্থা ভালো এটার চাহিদার দরকার নাই এরপর লার্নিং লাইব্রেরি স্থাপন বই ক্রয় বই দুশো পঞ্চাশটি আছে ভালো আছে এখানে আরও পনেরোটি দরকার এবং দাম হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো কিন্তু সেট এরপর শ্রেণীকক্ষ সজ্জিত করণ এখানে দুইটি শ্রেণীকক্ষ সজ্জিত করণ দশ হাজার টাকা এরপর আমরা চলে যাব পরের পেজে পরের পেজে এখানে লক্ষ্য করুন দরিদ্র শিক্ষার্থীদের খাতা বেঞ্চির কলম দুইশো পঞ্চান্ন আট হাজার টাকা হাতের লেখা চিত্রাঙ্কন বিতর্ক মেধা প্রতি পঞ্চাশ টাকা করে ডিসপ্লে বোর্ড মনিটরিং বোর্ড ক্রয় মেরামত এখানে দুইটি আছে অবস্থা ভালো আরও দুইটি দরকার চার হাজার টাকা মোট দুইশো আটান্নটি বিয়াল্লিশ হাজার টাকা এরপর খেলাধুলার সাংস্কৃতিক কর্মকাণ্ড সরঞ্জাম মধ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ড এখানে পনেরোটি দরকার দশ হাজার টাকা দরিদ্রকার ছাত্রছাত্রীদের জন্য ইউনিফর্ম আঠারোটি আছে ভালো আরও দরকার বারোটি বারো হাজার টাকা সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন দিবস পালন ছয়টি আছে ভালো আরও ছয়টি দরকার দশ হাজার টাকা অন্যান্য থাকলে দিবেন এভাবে মোট দিতে হবে এরপর স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ উন্নয়ন পানির ব্যবস্থা সামার মেরামত একটি ভালো আছে মেরামত প্রয়োজন আরও একটি দরকার পঞ্চাশ হাজার টাকা জগ গ্লাস ফিল্টার ইত্যাদি ছয়টি ভালো আরও ছয়টি দরকার পাঁচ হাজার টাকা টয়লেট পরিষ্কারে ব্রাশ হারফিক সাবান মগ ড্রাম বালতি ইত্যাদি দশটি আছে ভালো আরো পনেরোটি দরকার আট হাজার টাকা প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ক্রয় একটি আছে ভালো আরও একটি দরকার তিন হাজার বিদ্যালয়ের শ্রেণীকক্ষ আঙ্গিনা পরিষ্কার ডাস্টবিন স্থাপন দুইটি আছে ভালো আরও চারটি দরকার পাঁচ হাজার টাকা আসবাবপত্র মেরামত চারটি আছে ত্রুটিপূর্ণ আরও দশটি দরকার দশ হাজার টাকা বৈদ্যুতিক ফিটিং মেরামত চারটি ভালো আরও পাঁচটি দরকার দশ হাজার বিদ্যালয় ভবন এবং ওয়াশ ব্লক রক্ষণাবেক্ষণ পৃথক বরাদ্দ এখানে আমাদের দরকার নেই অন্যান্য নাই মোট দিয়ে দেবেন এরপর দুর্যোগকালীন শিক্ষা অব্যাহত রাখা দুর্যোগ ব্যবস্থাপনা মহারা অলোচন শিক্ষা উপকরণ ক্রয় দুর্যোগ ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ে পুনর্বাসন দুর্যোগের সময় শিশুদের যাতায়াত ব্যবস্থা মেগাফোন অন্যান্য তোপুরাগুলি দরকার নেই অন্যান্য কোভিড উনিশ পরিস্থিতি মোকাবেলা যেহেতু কোভিড এখন একটু কম এখানে আমরা দিয়েছি দুইশো পঞ্চান্ন তিরিশ হাজার আপনারা চাইলে এখান থেকে আরও কমিয়ে নিতে পারেন প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম বিশেষ চাহিদা সম্পূর্ণ যেহেতু আমাদের নাই এ জন্য আমরা এখানে দেইনি। তো এর পরের পেজে আমরা চলে যাব এর পরের পেজে যে বিষয়গুলো আছে সেটি শেয়ার করছি এরপর ছ সুশাসন জনসম্পৃক্ততা ও জনসচেতনতার জন্য পরিকল্পনা প্রণয়ন ওরিয়েন্টেশন সভা এস এম সি পিটিএ সদস্যদের প্রশিক্ষণ ইত্যাদি বারো জনকে ভালো ছত্রিশ জনের দরকার আরও পনেরো হাজার টাকা পিটিএ মা অভিভাবক সমাবেশ আটটি করা হয়েছে ভালো এর মধ্যে আরও চব্বিশটি সমাবেশ দরকার খরচ হচ্ছে বারোশো টাকা দুর্বল শিক্ষার্থীর অভিভাবক সমাবেশ পাঁচটি করা হয়েছে আরও পনেরোটি দরকার তিন হাজার টাকা এভাবে আপনারা দিবেন বিদ্যালয়ের অবকাঠামোগত চাহিদা দিই কার্যবলীর উদাহরণ আপনার যদি অবকাঠামোগত চাহিদার প্রয়োজন পড়ে তাহলে আপনি এটা দিবেন দেখেন এখানে কী কী আছে ক বিদ্যালয় ভবন শ্রেণীকক্ষ নির্মাণ বর্তমান সংখ্যা দুইটি অবস্থা ভালো তিন বছরের চাহিদা আরও চারটি শ্রেণীকক্ষ প্রয়োজন বড় ধরনের মেরামত দরজা পরিবর্তন আপাতত দরকার নেই বাউন্ডারি ওয়াল আপাতত দরকার নেই গেট ডিনবার দরকার নেই ড্রেন নির্মাণ দরকার নেই বিদ্যালয়ে প্রবেশপথ নির্মাণ দরকার নেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য র্যাম্প প্রয়োজন নেই অস্থায়ী বিদ্যালয় স্থাপন প্রয়োজন নাই। এরপর ওয়াশ ফ্যাসিলিটিস বালক বালিকা টয়লেট ওয়াশ ব্লক ছয়টি আছে ভালো নিরাপদ পানীয় জল টিউবওয়েলের প্রয়োজন নাই আছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ব্যবহার উপযোগী টয়লেট ওয়াশ ব্লক আছে প্রয়োজন নাই গ্রুপ হাত ধোয়ার ব্যবস্থা আছে একটি ভালো আর প্রয়োজন নাই পানির ফিল্টার আছে ভালো মোট এরপর শিক্ষক শিশুদের আসবাবপত্র শিশুদের জন্য উঁচু বেঞ্চ পঁচাত্তরটি ভালো আরও তিরিশটি দরকার শিশুদের জন্য নিচু বেঞ্চ একই রকম তাদের জন্য টেবিল একটি ভালো আরও দরকার শিক্ষকদের জন্য শিক্ষকদের জন্য টেবিল একটি আছে আরও একটি দরকার শিক্ষকদের জন্য চেয়ার দশটি আছে ভালো আরও দশটি প্রয়োজন এরপর আমরা চলে যাচ্ছি সর্বশেষ যে পেজটি এখানে আপনাদের আলমারি আমাদের তিনটি আছে একটি নষ্ট আরও একটি দরকার বুক সেলফ একটি আছে ভালো আরও একটি দরকার এভাবে আপনারা দিয়ে দেবেন আসবাবত্রের তথ্য অফিসের সরঞ্জাম ল্যাপটপ একটি আছে ভালো আর একটি দরকার প্রিন্টার নাই একটি প্রয়োজন মাল্টিমিডিয়া প্রজেক্টর একটি আছে ভালো আর একটি দরকার দুর্যোগকালীন শিক্ষা রাখা দুর্যোগ ব্যবস্থাপনা পরিবেশ সেফটিক ইকুইপমেন্ট অস্থায়ী বিদ্যালয় স্থাপন দুর্যোগ ক্ষতিগ্রস্ত বিদ্যালয় পুনর্বাসন প্রতিবন্ধী শিশুদের কার্যক্রম অ্যাসিস্টিভ ডিভাইস আমাদের প্রয়োজন নেই আপনাদের যদি থাকে দিয়ে দেবেন এরপর তেরো নং ক্রমিকের কার্যাবলী সম্পাদনের জন্য ইউপিএফ বা অধি দপ্তর হতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে প্রত্যন করা যাচ্ছে যে স্লিপ পরিকল্পনাটি গাইডলাইন যথাযথ অনুসরণ করে প্রণয়ন করা হয়েছে এরপর আপনাদেরকে যে কাজটা করতে হবে সর্বশেষ এখানে পরিকল্পনা প্রণয়নকারী সদস্যদের সাক্ষাৎ লাগবে এখানে কমপক্ষে চারটি স্বাক্ষর আপনারা নিতে পারেন এবং এস এসএমসি সভাপতির সাক্ষর লাগবে অনুমোদনকারী তার আপনারা জানেন যে অনুমোদন যথাযথ কর্তৃপক্ষ করে দেবে তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এটা তৈরি করবেন আশা করছি আপনাদের কাজে লাগবে ভালো থাকুন ধন্যবাদ